তোমরা সবাই শাহরুখ খানকে চেনো। একদিন আমরা আমার যখন আইপিএলের প্রথম সিজন, আমরা নাইট রাইডার্স ড্রেসিং রুমে বসে আছি, বৃষ্টি পড়ছে বাইরে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা, তা বৃষ্টি, খুব বৃষ্টি পড়ে আমরা বসে বসে গল্প করছি। আমাদের টিমে তখন শোয়েব আখতার ছিল পাকিস্তানের, আর শোয়েব আখতার যখনই শাহরুখ খানকে দেখতো, দেখে ওর চোখ মুখ দেখে মনে হতো যেন ভগবানকে দেখছে। তো আমি অনেকবার জিজ্ঞেস করি যে তুমি কি দেখো ওর মধ্যে, হোয়াট ইউ সি ইন শাহরুখ খান দ্যাট ইউ আর অ্যাবসলুটলি মেসমারাইজড। তখন আমাকে বলছে, না না না, ইউ ডোন্ট নো, ইন পাকিস্তান হি ইজ ভেরি পপুলার, ইউ নো পিপল লাভ হিম ইন পাকিস্তান। আই সেড, পিপল লাভ হিম ইন ইন্ডিয়া অলসো, বাট ওয়েন আই লুক এট ইউর ফেস, ইউ নো আই ডোন্ট সি দ্য সেম ফেস ওয়েন ইউ লুক এট ইউর ওয়াইফ এট হোম। সো আমি ওকে বললাম, তুমি, তখন ওই আমাদের সাথে শাহরুখ খান ওখানে বসে গল্প করছে, আমাকে বলছে যে বিভিন্ন কথা, আস্তে আস্তে আমরা ওকে বলছিলাম যে দেখো আমরা টিম স্পোর্ট খেলি, ইওর লাইফ ইজ আ লট বেটার, কারণ তুমি একটা মানুষ, তোমার লাইফ কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না, আমাদের লাইফ সিলেক্টররা ইনফ্লুয়েন্স করে, ভালো খেললেও সিলেক্টরদের পছন্দ না হলে ইউ ডোন্ট গেট পিকড, কিন্তু তুমি যদি ভালো অ্যাক্টিং করো তোমার সিনেমা চলবে। এই কথা হতে হতে আমাকে বলছে, আমি যখন প্রথমবার বোম্বেতে আসি তখন আমি খুব সাধারণ মানুষ ছিলাম, আমি দিল্লি থেকে আসি, আমি দেখতে ভালো ছিলাম না, আমি ঋত্বিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না, আমি সলমান খানের মতো হোয়াট এভার ইউ কল ইট আ ব্র্যাট অর অর হোয়াট এভার ইউ কল ইট, সলমান খানের মতো অত ট্যালেন্টেড ছিলাম না, আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসিনি, ওই কাপুর বা খান এরম ফ্যামিলিতে জন্মালে অটোমেটিক ইউ মেক অ্যান এন্ট্রি ইন টু বম্বে ফিল্মস, আমার তাই ছিল না, আমার এখানে থাকার জায়গা ছিল না, আমি আমার এক বন্ধুর ওয়ান বেডরুম ফ্ল্যাটে থাকতাম। আর আমার, আমি একটা জিনিস মনে রাখতাম ওই সময় যে আমাকে একদিন বম্বের এক নম্বর আর্টিস্ট হতে হবে, বলে আমি ব্যান্ড্রাতে আসতাম, ব্যান্ড্রাতে এসে ব্যান্ড্রাতে সি সাইডের উপরে একটা লোহার বেঞ্চি পাতা থাকতো, সেখানে রোজ বসতাম, আর এখন যে বাড়িটায় আমি থাকি সেটা ঠিক আমার পেছনে থাকতো, আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম একদিন এই বাড়িটা আমি কিনব, আর সেই বাড়িতেই এখন শাহরুখ খান থাকে। তখন ওকে ওকে বিভিন্ন প্লেয়াররা জিজ্ঞেস করে যে তুমি যে কথাটা বললে দ্যাট ইউ আর নট অ্যাজ গুড লুকিং অ্যাজ ঋত্বিক, ইউ আর নট অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ সলমান, ইউ ডিড নট কাম ফ্রম এনি কাপুর ফ্যামিলি ওয়ার বিং বর্ন ইন দ্যাট ফ্যামিলি মেন্ট অ্যান অটোমেটিক এন্ট্রি ইন টু দ্য ফিল্ম ওয়ার্ল্ড, হাউ ডিড ইউ সাকসিড? One thing he said to all of us that afternoon, and I remember that for my entire life, he said, every morning I used to wake up and stand in front of the mirror and say that whatever ability I have, whatever I am blessed with, I may not be good looking, I may not be dancing properly, I may not have the best body in the world, but I will be the best with whatever I have. Every individual, as I said, is talented, is gifted differently. Your route to success, your route to achieving the best is how you utilize your talent. Amake pray jiggesh korto je tumi Sachin er sathe bat korte, Sachin ek dike khelto, tumi ek dike khelte, tumra 250 theke 300 match ekshathe open korecho, kono oshubidhe hoto na or shonge khelte, eto boro player elam ami odike dekhtami na, because we had, both of us had a job to do for the country. কারণ ক্রিকেট 11 জনের খেলা, ব্যাটিং হয় দু এন্ড থেকে, দুজনে রান করলে তবে টিম স্কোর শিটে রান হবে। অল আই ডিড ওয়াজ আই ইউটিলাইজড মাই অ্যাবিলিটি টু ব্যাট টু দ্য বেস্ট অ্যান্ড স্কোর রানস ফর দ্য টিম। অন্যদিকে সামবডি ওয়াজ আ মাস্টার, অ্যান অ্যাবসলুট আউটস্ট্যান্ডিং ফুটবলার, ক্রিকেটার, সে খেলেছে নিজের মতো, আমি খেলেছি আমার মতো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন 15 ওভার গেছে বা 20 ওভার গেছে বা 25 ওভার গেছে বা খেলার শেষে ভারত জিতেছে, হোয়াট রিমেইন্ড ওয়াজ দ্য কন্ট্রিবিউশন ফ্রম বোথ দ্য প্লেয়ার্স। তাই তোমাদের এই প্রফেশনাল লাইফে, তোমাদের এই স্টুডেন্ট লাইফে দেয়ার উইল বি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, কেউ অঙ্কে ভালো, কেউ কেউ কেমিস্ট্রিতে ভালো, কেউ ফিজিক্সে ভালো, কেউ বায়োলজিতে ভালো, বাট টুগেদার ইফ ইউ বিলিভ দ্যাট ইউ আর দ্য বেস্ট ইন ইয়র জব অ্যান্ড ইউ উইল ডু দ্য বেস্ট ইন হোয়াট এভার ইউ ক্যান, this institute, your career, your professional career will go forward leaps and bounds. ami prothom din jokhon ami prothom test kheli 1996 sale, ami prothom din jokhon england jai, amader prothom khela chilo sussex er sathe, sussex versus india warm up match,
আমি ডেসমন্ড হেইন্স বলে একজন প্লেয়ার ছিল ওয়েস্ট ইন্ডিজে, তোমরা সবাই জানো কি না, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওপেনার্স অ্যালং উইথ গর্ডন গ্রিনিচ। ডেসমন্ড হেইন্স তখন সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ, আমি ওকে দূর থেকে দেখি, আমি খালি ভাবছি যে কী করে ওর সঙ্গে গিয়ে কথা বলবো, কারণ আমি তখন নতুন, আমি প্রথম টেস্ট খেলছি, তখনও খেলিনি, প্রথমবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি, ওর সাথে আমার কথা বলা খুব দরকার। তা আস্তে আস্তে দ্বিতীয় দিন টিয়ের সময় দেখি ও একা বসে আছে ওর একা একটা কোণে একটা ঘরে। তখন আমি আস্তে আস্তে ওর কাছে উঠে যাই, আমি উঠে গিয়ে জিজ্ঞেস করি, স্যার আই ওয়াচড ইউ প্লে রাইট থ্রু আউট মাই ইয়াং এজ অ্যান্ড ইউ আর অ্যান অ্যাবসোলুট চ্যাম্পিয়ন অ্যালং উইথ স্যার গর্ডন গ্রিনিচ, আই অ্যাম আ ইয়াং বয়, আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল স্পোর্টসম্যান জাস্ট লাইক তোমরা, ইউ অল ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর একাডেমিক কেরিয়ার, আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল স্পোর্টস। But every time he has turned out for India, he has believed that he will succeed.